সকলে ভালো যাক, ভালো থাকলেই ভালো। হরি হরি আজকালকার ছেলে মেয়ে। না কেন বলছি, আমি এমনি কথোপকথন করছিলাম তাদের সাথে। এখন সবাই বই মেলা, হেন মেলা, তেন মেলা, বঙ্গ সম্মেলন, প্রবাসীদের এসব শুরু হচ্ছে, হবে, হয়ে গেল এসব। তো ওদের এইসব কথাবার্তা শুনে আমার তো চক্ষু চড়ক গাছ। আমি এমনি জিজ্ঞেস করলাম যে মানে আমাদের মামনিদের জিজ্ঞেস করলাম যে তোদের কিরকম খাওয়া দাওয়া, এখন খেতে কি ভালো লাগে। বলো পিসি, ওই লাইক কন্টিনেন্টাল। মাছের ফিলে নাকি ওইসব নাকি কি বেক করে নেয়, এখন বেকড ফুড হলো শুনলাম। তো আমি বললাম খুব ভালো, টেস্টি নিশ্চয়ই খুব ভালো খেতে। বললো হ্যাঁ, আমরা রোজ এটা খাই, সময়ও বাঁচে, শরীরও ঠিক থাকে। বললাম আচ্ছা বাবা। এদিকে যে কোনো জায়গায় ওই খাওয়ার কম্পিটিশন গুলোতে যান বা যে কোনো মেলাতে ওই ফুড কোর্ট গুলোতে দেখুন, ওই মামনি খোকা বাবুরাই সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মেলাতে কি আকর্ষণ সেটার দিকে নজর নেই, ওই বিরিয়ানি, মোগলাই, ছোলা ভাটুরা ওই সবই খাচ্ছে। তারা নাকি কন্টিনেন্টাল ফেভারিট তাদের, বুঝুন কাণ্ড। আর সেই রকমই প্রবাসীদেরও সেম, বঙ্গ সম্মেলন আসছে, সেখানে নাকি খাদ্যশ্রী প্রতিযোগিতা হবে, মানে কে কত খেতে পারে। বুঝতে পারলেন, মানে এত বছর যারা ওই ব্রকলি ওই সটে করে যারা খাচ্ছে, তারা গিয়ে গো গ্রাসে সব বিরিয়ানি খাবে বা আরো কত কি থাকবে, লুচি তরকারি হেন তেন। তাদের নাকি ভালোই লাগে না এইসব খাবার, আর তারা নাকি খাদ্যশ্রী প্রতিযোগিতা সবার আগে নাম দিয়েছে। কি বলবো বলুন, এরকম আমি আরো অনেক বিষয় ছোট ছোট বিষয় জিজ্ঞেস করেছিলাম। আমি হ্যাঁ রে মা, ঠাকুর দেবতা মানিস একটু। বলল পিসি, এখন ভীষণ বিজি আমাদের লাইফ, ঠাকুরকে সামনে পুজো করব সেরকম সময় নেই, আমাদের মনে ঠাকুর আছে। হ্যাঁ রে, সাপটাকে একটু বাজাস না বাবা। বলল সাপ, আমার ব্রিদিং প্রবলেম হয়। ঠিক আছে, এদিকে সব ওই প্রতিযোগিতায় দেখুন, শঙ্খ প্রতিযোগিতা সব নাম দিয়ে বসে আছে, মানে এটা একদিকে ভালো, ভুলে যায়নি জিনিসটা। শাঁখ বাজানোর মধ্যে যে কি অপূর্ব একটা সুর, তার যে একটা প্রভাব মনের মধ্যে, সেইটা অ্যাটলিস্ট বজায় রেখেছে। এই যে সেম বঙ্গ সম্মেলনে দেখুন, 500 না 1000 জন মহিলা পুরুষ সব নাম দিয়েছে শঙ্খ ওই বাজারোতে, উদ্বোধনীতে মনে হয়। ভীষণ মানে একটা আমেরিকার মতন জায়গাতে শঙ্খধ্বনি শোনা যাবে, ভাবা যায়। আর একটা বিষয় হলো, আমি জিজ্ঞেস করলাম বাবা তোদের পোশাক আশাক কি ভালো লাগে। খুকুমণিরা বলল এখন এত বিজি লাইফ, একটু ঢিলা ঢালা পোশাক পরতে ভালো লাগে, শর্টস পরে নিলাম, একটা টপ গলিয়ে নিলাম, চলে গেলাম। সত্যি শুনে ভালো লাগলো আমার। এদিকে দেখুন, পুজোতে বলুন, মেলাতে বলুন, বিভিন্ন প্রতিযোগিতা বলুন, সব ফ্যাশন শোতে দেখুন, ঢাকাই, বেনারসি, কাতান কি নেই, কি পরেন, কি সুন্দর সুন্দর ব্লাউজ, কি সুন্দর সুন্দর শাড়ি, মানে বলিস কেন। এই প্রবাসীদেরও দেখুন, বঙ্গ সম্মেলন এই ফ্যাশন শো, কি বঙ্গ ললনা, বঙ্গ সুন্দর, ফ্যাশন শোতে সব নাম দিয়ে বসে আছে,
সব জামা কাপড় এখন বাছাই চলছে, কি কে কাকে টক্কর দিতে পারে? বুঝুন কান্দ, আমি কি বলবো এদের, মুখে এক কথা মনে এক কথা, পরিষ্কার মন নয় কারো। তাই তো আমি বলি, শাড়ির যে মাহাত্ম্য বা পাঞ্জাবি ধুতি পাঞ্জাবির যে একটা মাহাত্ম্য, সেটা কি কেউ কাউকে টক্কর দিতে পারে? কি একটা মনে প্রাণে একটা শান্তি পাই শাড়িটা পরে। এই দেখুন আমি আজকে একটা ঢাকাই পরেছি, ঢিলা ঢালা পোশাক পরবে কি শর্টস পরবে? শর্টস পরে ঠান্ডার মধ্যে কেঁপে একদম মানে জ্বরে বেহুশ হয়ে পড়ে থাকবে, সেই পিসিকেই সেবা যত্ন করতাম। ঠং যত্ন, খাওয়া দাওয়াতেও বলুন, ভাত তরকারি বিরিয়ানির মধ্যে যে আলু ডিম, মনে যেটা চাই সেটাই কর, অত লোক দেখাতে হবে না, লোক কি করলো সেটা দেখতে হবে না। যাই হোক, আপনারা বই মেলা এনজয় করুন, আরো কত মেলা চারদিকে, হস্তশিল্প হেন তেন অনেক মেলা হচ্ছে চারদিকে, এনজয় করুন, বাঙালিয়ানা বজায় রাখুন। আর এদিকে প্রবাসীদেরও বলি, বঙ্গ সম্মেলন আসছে, এই যে আমি এতগুলো যে কথা বললাম সব দেখতে পাবেন ওখানে, খাওয়ার প্রতিযোগিতা, জামা কাপড়ের প্রতিযোগিতা, একে ওকে টক্কর দেওয়ার প্রতিযোগিতা সব দেখতে পাবেন। মানে আপনি পশ্চিমবঙ্গে নেই বলে যে সব মিস করে যাচ্ছেন সেটা কোনো ভাবার ব্যাপার না, এখানেও হচ্ছে। আমি যাব, আপনারা গেলে চলুন, আমি তো দেখতে যাব, আর একদম টেনে টেনে ওদেরকে দেখে বলবো যে তোদের মনে এক মুখে এক এইসব কেন, যেটা বলবি সবার সঙ্গে চিৎকার করে কথা বলবি।